আমরা এখন যেই মোচরটা পার হলাম, যেই চত্বরটা, যে রাস্তাটা, যে অবস্থায় আছি, এটার নাম বানিহাল চক। বানিহাল আমরা তো চৌরাস্তা বলি, ওরা বলে বানিহাল রেল চক। এবং এই চক থেকে সোজা আমরা চলে যাব অনন্তনাগ, এক রাস্তা। এটা একদম সোজা চলে আসছে অনন্তনাগ, অনন্তনাগ গিয়ে আমরা পেহেলগাম চলে যাব। ওরে সুন্দর, ওরে সুন্দর, মানে এত চমৎকার করছে রাস্তাটা, সেই অবস্থা করে দিচ্ছে চারদিকের পরিবেশ। এখানে একটা টোল প্লাজা থাকার কথা, ও যে সামনে টোল প্লাজা আছে, দেখি আমরা টোল প্লাজা যাওয়া যায় কোন দিক দিয়ে। এই সাইডটা দিয়েই টোল প্লাজা যাওয়া যায়। হ্যাঁ, এই যে সেই টোল প্লাজা, এখানে মোটরসাইকেলের কোন টোল আছে কি? নেহি নেহি, এখানে মোটরসাইকেলের টোল নাই। মোটরসাইকেল কি ওরা কোনো বাহন যানবাহনই ধরে না, এটা কিসের টোল নেবে? টোল দেওয়ার দরকার মনে করে না। আল্লাহ, বানিহালকে কি করছেন আসলে? কাশ্মীরের, এটা হলো কাশ্মীরের বানিহাল। সম্ভবত কোনো টানেল থাকার কথা এখানে, আরেকটা যতটুকু শুনেছিলাম, বাট এখনো পাচ্ছি না। না পাই, টানেল পাই মন চায় না পাই। আপনারা এই চারদিকের প্রকৃতি দেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চারদিকের প্রকৃতি দেখেন, আল্লাহ। এই পরিবেশ রেখা কেউ কোথাও যাওয়ার চিন্তা করে না, এই এলাকার কোনো লোকজন কেন বাহিরে যায় না? এই পরিবেশ রেখে কেন যাবে বাহিরে? কি কারণে, কি দরকার? অস্থির টাইপের একটা পরিবেশ। এদিকে একটা বাড়ি টাড়ি করতে পারলে জায়গা কিনে, সে অবস্থা হইতো, কিন্তু আমরা তো বিদেশি, ফরেনার, ফরেনার, আমাদের অনুমতি নাই। তা না হলে আমরা এটা ট্রাই করতাম, আমরা সাজেক যাই, সব জায়গায় যাই, বারবার যাই, কিন্তু এই সব জায়গায় বারবার আসা উচিত, ওই সব জায়গায় গিয়ে আমরা কি করব? এই যে আবার একটা টানেলে ঢুকতেছি, বানিহাল, আর একটা টানেল। ওয়াও, এটা কয় কিলোমিটার? 65-তে ঢুকছি, 65, হ্যাঁ 73 কিলোমিটারে দেখি। আহ, এখানে তো ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, ইয়ে কপ কপ কপ।
টানেল টানেল কয়টা টানেল যে ঘুরলাম আমরা তার কোনো পাত্তা নাই, হিসাব নাই, টানেল আর টানেল। আমার তো মনে হচ্ছে এই টানেলটা ক্রস করলে ওই পাশে না ঠান্ডা পড়ে, আবার টানেলের ভিতরে ঠান্ডা লাগতেছে। এটাও তো অনেক বড় টানেল। I miss my two daughters and son. প্রচন্ড ভাবে তাদের মিস করতেছি। আমার মেয়ে দুটাকে আমার ছেলেটাকে নিয়ে যদি ঘুরতে পারতাম এই জায়গায়। আমার বাবা, আমার ওয়াইফ, আমার দুই বোন, ওদেরকে নিয়ে যদি আমি এই কাশ্মীর এই অঞ্চল এই পুরাটা ঘুরতে পারতাম, আমার জিন্দগিতে আর কোনো চাওয়া নাই। I miss my family. এত দীর্ঘদিন ফ্যামিলি ছাড়া আমি আগেও ছিলাম, কিন্তু এইবার কেন যেন মনটা বেশি খারাপ লাগতেছে। যাক, আমি আবেগ আপ্লুত হয়ে গেছি। প্রতিটা লোকের উচিত তার ফ্যামিলিকে ভালোবাসা, ফ্যামিলি ছাড়া আসলেই কিছু নেই। যাক, ওই কথা বাদ দেই। চেনানাই নাসি থেকে এই টানেলটার ভিতরে, চেনানাই নাসি থেকে এই টানেলের ভিতরে আপনার আলো বেশি এবং এটার পরিবেশ অন্যরকম, অন্ধকার না। উপর থেকে সম্ভবত বাতাসটির ভিতরে পাস করতেছে। অনেক বড় বড় ফ্যান দেখলাম। অনেক বড় বড় ফ্যান যেগুলি দিয়ে আল্লাহ, এই চ্যানেল তো শেষ হয় না। আল্লাহ আকবার, টানেল টানেল টানেলের ভিতরে এরকম ভাবে জোরে চালাইতে হবে। হ্যাঁ, চালাইতে হবে। ইংলিশ ছবিতে আপনারা দেখেন না, টানেলের ভিতরে ড্রাগ রেস হয়, শাই শাই করে টানেলের ভিতরে ড্রাগ রেস। এই টানেল তো দেখি অনেক লম্বা। ঠান্ডা 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 লাগতেছে, ঠান্ডা লাগতেছে, ঠান্ডা লাগতেছে, ঠান্ডা পড়ে গেছে। আমার মনে হয় টানেল ক্রস করলে ঠান্ডা চলে আসবে। ওমর ফারুক আমার লেঞ্জা ধরে আছে। ওর রাইডিংয়ে দুইটা প্রবলেম আছে। একটা হচ্ছে তার টেন্ডেন্সি থাকে বাম দিয়ে ঢুকাবে, খুব বাজে টেন্ডেন্সি, খুবই বাজে টেন্ডেন্সি। নাম্বার টু, সে ডিস্টেন্স মেনটেন করে না। আমরা যেমন পরপর বাইক থাকলে দুটা তিনটা কমপক্ষে 15 হাত ডিস্টেন্স মেনটেন করি, যাতে সামনের জন ইমার্জেন্সি ব্রেক করলে বা কোনো কিছু করলে নিজেকে আটকানো যায়। কিন্তু সেই কাজটা করে না। আর কোথাও ব্রেক করলে কোনো কিছুর পিছনে জ্যামে সাট করে সে বামে চলে আসে। এখন আমার কথা হচ্ছে, আমি তো বামে মোশন নেব, ডানে মোশন নেব, যেখানে থেকে মোশন দিতে পারি। জ্যামের ভিতরে তো আমার লুকিং গ্লাস দেখার দরকার নেই, তখন আমাকে বের হতে হবে। তো যেহেতু আমরা দুইজন একসাথে, আমাদের একত্রে থাকতে হবে, রাইডিং
অ্যাকচুয়ালি এটা একটা অভিজ্ঞতার ব্যাপার, স্কিল আসলে আস্তে আস্তে শিখবে। আমি ওমর ফারুকের বদনাম বলতেছি না, সে ধীরে ধীরে স্কিল অর্জন করবে ওমর ফারুক, এটা আমি বিশ্বাস করি। আমি অনেকেই তাকে নিয়ে হিংসা করে, আমি জানি ওমর ফারুক একদিন ভালো মানের ট্রাভেলার হবে, ভালো মানের রাইডার হবে। অ্যাট লাস্ট আমরা চলে আসছি, অ্যাট লাস্ট। ওরে সুবহানাল্লাহ, এটা তো বিরাট বড় টানেল, বিরাট। ও